সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের জন্য থাকতেছে নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে এবং আজকের ব্লগে আমি কথা বলবো সূর্যমুখী ফুল বিষয়াদি নিয়ে। তো আশা করছি ভিডিওটাতে সকলে সঙ্গে থাকবেন। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা আপনাদের কাছকে নিয়ে আসছি বিশাল বড় একটি সূর্যমুখী ক্ষেতে। তো এখানে 3 থেকে 4 বিঘার মতো জমিতে এই সূর্যমুখী লাগানো হয়েছে। তো আপনারা অনেকে হয়তোবা জানেন যে সূর্যমুখী একটি অর্থকরী ফসল এবং সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ। বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলের বাণিজ্যিক চাষ করা হয়ে থাকে। দৃষ্টিনন্দন ফুল হিসাবে এই সূর্যমুখী সবার কাছেই খুবই পরিচিত। এই সূর্যমুখী ফুলটি তেলবীজ হিসাবে দারুণ সমাদৃত। এছাড়াও সূর্যমুখী বীজ ও তেলে রয়েছে নানান উপকারী গুণ। আমাদের শরীরের কার্যক্ষমতা বাড়াতে এবং শরীরকে দীর্ঘদিন কর্মক্ষম রাখতে এই সূর্যমুখী ফুলের ভূমিকা অনন্য। প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকায় এই সূর্যমুখী ফুল আমাদের শরীরকে কার্যক্ষম রাখতে খুবই উপকারী। চলুন তাহলে বন্ধুরা সংক্ষেপে আলোচনা করা যাক এই সূর্যমুখী ফুলের চাষ এবং এর পরিচর্যা নিয়ে। সূর্যমুখী ফুল চাষ করার জন্য ভালো জাত নির্বাচন খুবই আবশ্যক। সূর্যমুখীর কয়েকটি জনপ্রিয় জাত হলো বাড়ি DS-1 এবং সূর্যমুখী বাড়ি 2। এর বপনের সময় হচ্ছে ভাদ্র এবং ভাদ্র থেকে আশ্বিন মাস পর্যন্ত, মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর পর্যন্ত। আপনারা ভিডিওতে যে চাষ পদ্ধতিটা দেখতে পাচ্ছেন এটাতে জমি প্রস্তুত করে নিতে হবে আগে। তো জমি প্রস্তুতের জন্য জমিতে 4 থেকে 5টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে এবং সাথে আগাছাও মুক্ত করে নিতে হবে। বন্ধুরা, এই বীজ লাইনেই বপন করাই উত্তম। লাইন থেকে লাইনের দূরত্ব 20 মিটার এবং সারি থেকে সারির দূরত্ব 10 ইঞ্চি করে রাখলেই হবে। আর জাতভেদে এই বীজের পরিমাণ শতক প্রতি 35 থেকে 40 গ্রামের মতো লাগতে পারে। আর প্রতি শতকে গোবর সার, ইউরিয়া, TSP, জিপসাম ও দস্তা, বিভিন্ন ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন সার কিন্তু পরিমিত পরিমাণে প্রয়োগ করতে হবে। আর বিশেষ করে মনে রাখতে হবে ফুল আসার 40 থেকে 45 দিনের পূর্বে আমাদেরকে পরিমিত পরিমাণ সার প্রয়োগ করতে হবে। সূর্যমুখী গাছে বিটা পোকা দমনে কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। এছাড়াও পাতা ঝলসানো ও বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ছত্রাকনাশক এবং স্প্রে করতে হবে। আর বিভিন্ন আবহাওয়া দুর্যোগের জন্য যদি জমিতে পর্যাপ্ত পানি ঢুকে যায় তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে এবং গাছগুলো পড়ে যাওয়া যে গাছগুলো রয়েছে সেগুলোকে সোজা করে দিতে হবে। জাতভেদে এই সূর্যমুখীর ফলন শতক প্রতি 6 থেকে 8 কেজি পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের ওপর। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।